আইনজীবী জার্মান ফেডারেল প্রসিকিউটর বরাবর তারা এই মামলাটি দায়ের করেছেন শুক্রবার প্রতিবেদনে তথ্য জানিয়েছে অর্থমন্ত্রী রবার্ট ও অন্যদের এই মামলায় অভিযুক্ত করা হবে এছাড়া জার্মান জাতীয় নিরাপত্তা নীতি নির্ধারণ ও অস্ত্র রপ্তানি অনুমোদনকারী ফেডারেল নিরাপত্তা পরিষদে বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে মামলাটি করা হবে ইসরায়েলের হামলায় মৃত্যুপুরি গাজায় পরিবার রয়েছেন এমন অন্তত দুই ব্যক্তির প্রতিনিধিত্ব করছেন মামলাটি দায়ের করা আইনজীবীরা তাদের একজন হলেন ফিলিস্তিনি জার্মান অভিবাসন পণ্ডিত নোরা রাগব এক বিবৃতিতে রাগব বলেছেন আমরা অভিবাসী ফিলিস্তিনিরা আমাদের পরিবার ও আমাদের জনগণের বিরুদ্ধে সংগঠিত গণহত্যার পাশে দাঁড়াব না আমরা এই গণহত্যা শুধু চেয়ে চেয়ে দেখব না এর ইতিটান্তে আমরা আমাদের সব কিছু ব্যবহার করব গাজায় ইসরায়েলি গণহত্যায় জড়িত থাকার জন্য আমরা জার্মান সরকারকে জবাবদিহির আওতায় আনতে চাই গত সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে হামলা চালায় হামাস তাদের হামলায় এক হাজার একশো উনচল্লিশ ইসরায়েলি নিহত হয়েছে হামাসের হামলার জবাবে ওই দিনই গাজাই হামলা শুরু করে ইসরায়েল ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত উনত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের বেশিরভাগ নারী ও শিশু গাজায় গণহত্যায় জড়িতের অভিযোগে জার্মান চ্যান্সেলরের বিরুদ্ধে মামলা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যায় জড়িত থাকার অভিযোগে জার্মানির চ্যান্সেলর ওলাফ সহ দেশটির সিনিয়র রাজনীতিবিদদের বিরুদ্ধে একটি মামলা দায়ের একদল আইনজীবী জার্মান ফেডারেল প্রসিকিউটর বরাবর তারা এই মামলাটি দায়ের করেছেন শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আলজাজিরা চ্যান্সেলর সলোচ্ছ ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ানোর লিন্ডার ও অন্যদের এ মামলায় অভিযুক্ত করা হবে এছাড়া জার্মান জাতীয় নিরাপত্তা নীতি নির্ধারণ ও অস্ত্র রপ্তানি অনুমোদনকারী ফেডারেল নিরাপত্তা পরিষদের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে মামলাটি করা হবে ইসরায়েলে হামলায় মৃত্যুপুরী গাজায় পরিবার রয়েছেন এমন অন্তত দুজন ব্যক্তির প্রতিনিধিত্ব করছেন মামলাটির দায়ের করা আইনজীবীরা তাদের একজন হলেন ফিলিস্তিনি জার্মান অভিবাসন পণ্ডিত নোরা রাগাব এক বিবৃতিতে রাগব বলেছেন আমরা অভিবাসী ফিলিস্তিনিরা আমাদের পরিবার ও আমাদের জনগণের বিরুদ্ধে সংগঠিত গণহত্যার পাশে দাঁড়াব না আমরা শুধু এ গণহত্যা চেয়ে দেখব না এ রীতি টানতে আমরা আমাদের সব কিছু ব্যবহার করব গাজায় ইসরায়েলি গণহত্যায় জড়িত থাকার জন্য আমরা জার্মান সরকারকে জবাবদিহির আওতায় আনতে চাই গত সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে হামলা চালায় হামাস তাদের হামলায় এক হাজার একশো উনচল্লিশ নিহত হয়েছে হামাসের হামলার জবাবে ওই দিনই গাজাই হামলা শুরু করে ইসরায়েল ইটালি হামলায় গাদায় এখন পর্যন্ত উনত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু